নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। বীরভূমের বোলপুর শান্তিনিকেতন এলাকায় রতনকুঠি গেস্ট হাউসে সিবিআই এর অস্থায়ী ক্যাম্প হয়েছে। সেখানে বৃহস্পতিবার বোলপুরের সাব রেজিস্ট্রারকে ডেকে পাঠানো হয়েছিল। সাব রেজিস্ট্রার বেশ কিছু নথি নিয়ে সেখানে উপস্থিত হন। তিনি সিবিআই এর আধিকারিকদের সাথে দেখা করেন। এছাড়াও বোলপুরের সৌমেন সরকার নামে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ এক প্রমোটারকে ডেকে পাঠান সিবিআই এর আধিকারিকরা। বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা। বীরভূমের বোলপুর শান্তিনিকেতন এলাকায় রতনকুঠি গেস্ট হাউসে সিবিআই এর অস্থায়ী ক্যাম্প হয়েছে। সেখানে বৃহস্পতিবার বোলপুরের সাব রেজিস্ট্রারকে ডেকে পাঠানো হয়েছিল। সাব রেজিস্ট্রার বেশ কিছু নথি নিয়ে সেখানে উপস্থিত হন। তিনি সিবিআই এর আধিকারিকদের সাথে দেখা করেন। এছাড়াও বোলপুরের সৌমেন সরকার নামে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ এক প্রমোটারকে ডেকে পাঠান সিবিআই এর আধিকারিকরা। বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।